নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আবার আজকে কুমারটুলি এসেছি, আর এটা আমাদের গ্রামের কুমারটুলি। এখানে যে প্রধান শিল্পী তার নাম হচ্ছে হিমাংশু, আর এই হিমাংশুর দুর্গা প্রতিমা বিভিন্ন জায়গায় যায়, কিছুটা গাজলও যায়, কিছুটা বাউনগুলার দিকেও যায়। তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে, কারণ হচ্ছে যে এখানকার দুর্গা প্রতিমাগুলো বা অন্যান্য যে ঠাকুরগুলো তৈরি হয়েছে সেগুলো খুবই সুন্দর এবং সুলভ মূল্যে পাওয়া যায়। তো প্রয়োজনে আপনারা এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সম্পূর্ণ ডিটেলস আমার এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন এইটুকুটা আশা রাখি। তো চলুন বন্ধুরা, দেখে নিই হিমাংশু পালের দুর্গা প্রতিমার কাজ কীভাবে চলছে বা কীভাবে দুর্গা প্রতিমা তৈরি করছে। যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন, আমি ফোন নাম্বার ও অ্যাড্রেস এই আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন ও দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল। তো বন্ধুরা, যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ছোট্ট করে লাইক করবেন ও আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আরও আপনাদের জন্য ভিডিও তুলে ধরার চেষ্টা করব, এর থেকে ভালো ভালো বা এর থেকেও আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে থাকুন। Thank you.
বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও আপনাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে বা আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে